বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আদালতে সিদ্ধান্ত নেবেন। প্যারোলে মুক্তির বিষয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে কেউ এখনও আবেদন করেননি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। দুর্নীতি দুই মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে আবারও শুরু হয়েছে আলোচনা। আপিল বিভাগে জামিন আবেদন খারিজ হওয়ার পর এখন সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তি কিভাবে? খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি চাইলেও আবেদনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত নন বিএনপি নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান। এই বিষয়ে আমি অবগত নই, আমি অবগত হচ্ছে এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, তাকে অন্যায় অন্যায্যভাবে কারাগারে সাজা দিয়ে সেখানে রাখা হয়েছে। আমরা এই অবৈধ সাজার এবং অবৈধ যে মামলা দেওয়া হয়েছে, অন্যায় মামলা দেওয়া হয়েছে, তার প্রত্যাহার দাবি জানাচ্ছি। এখন এই বিষয়ে আমরা পরিবারের সাথে এখনও আমরা আলোচনা করিনি এবং এই বিষয়ে কতদূর কী হচ্ছে সেটা আমার জানা নাই। আর ডাকসু আয়োজিত জঙ্গি অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক আলোচনায় যোগ দেওয়ার পর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো আবেদন করা হয়নি। তারা তো আমাদের কাছে আবেদনই করেনি, তারা তো ইচ্ছা প্রকাশও করেনি। তিনি একজন সাজাপ্রাপ্ত, তাকে কোর্টে থেকে তাকে সাজা দিয়েছে এবং এইটার ডিসিশন কোর্টেই নেবেন। দুর্নীতি দুই মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে সাজা ভোগ করছেন খালেদা জিয়া। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।